নমস্কার, আজকে আমি মুখের ঘা সম্বন্ধে আলোচনা করব। প্রতিটা পুরুষ বা মহিলাই এই মুখের ঘা জীবনে কোনো না কোনো একবার বা একাধিকবার এর দ্বারা আক্রান্ত হন। দৈনন্দিন জীবনে এর প্রভাব চরমভাবে লক্ষ্য করা যায়। কথা বলতে, খাবার খেতে, ব্রাশ করার সময় খুবই ব্যথা এবং যন্ত্রণা দেয়। মুখের ঘা নির্ভর করে মুখের ঘা কোন টাইপের হয়েছে, কতটা বড় হয়েছে তার উপরে। উল্লেখযোগ্য একটি বিষয় যে মুখের ঘা সাধারণত নন ক্যান্সারাস হয়। 2 সপ্তাহ সাধারণ চিকিৎসার মাধ্যমে এর মুখের ঘা সেরে যেতে পারে। অ্যাসিডিক খাবার, স্মোকিং, তামাক জাতীয় দ্রব্য নেওয়া, পান, জর্দা ইত্যাদি খাওয়া মুখের ঘাকে বাড়িয়ে তুলতে পারে এবং মুখের ঘা বারে বারে হতে পারে। এবার আমি আলোচনা করব মুখের ঘায়ের কারণ সম্বন্ধে, কি কারণে মুখের ঘা হতে পারে। দেখুন, সায়েন্টিস্টদের কাছে মুখের ঘায়ের কারণ এখনও পর্যন্ত অজানা, সম্পূর্ণভাবে আমাদের কাছে এখনও তথ্য নেই এক্স্যাক্টলি কী কারণে মুখের ঘা হয়ে থাকে। তবে কিছু সাধারণ কারণ সম্বন্ধে আমি এখানে আলোচনা করছি। প্রথম কারণ হলো, হঠাৎ যদি স্মোকিং ছেড়ে দেওয়া হয় তবে কিন্তু মুখের ঘা হতে পারে। শুনতে আশ্চর্য লাগে এই কথাটা, স্মোকিং ছেড়ে দিলে কেন হঠাৎ মুখের ঘা হয়। বেশ কয়েক বছর আগে এই টপিকটা একটু সমালোচিত ছিল আমেরিকা এবং লন্ডনে। বিভিন্ন পত্রপত্রিকায় এর সম্বন্ধে পাবলিশ হয়েছে, রিলেশন বিটুইন স্মোকিং সিজেশন অ্যান্ড মাউথ আলসার। তারা দেখেছেন যারা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নেন, অর্থাৎ যারা ওষুধের মাধ্যমে স্মোকিং ছাড়তে চান, এবং যারা ন্যাচারালি ছেড়ে দিয়েছেন, তাদের কিন্তু তাদের মধ্যে 40% লোকের, পুরুষ বা মহিলার, হঠাৎ মুখের ঘা দেখা গেছে। সায়েন্টিস্টদের কাছে এই ব্যাপারটা খুবই রহস্যজনক ব্যাপার ছিল, এখনও অজানা। তারা মনে করছেন যে হঠাৎ স্মোকিং ছাড়ার ফলে মানসিক এবং শারীরিক একটা পরিবর্তন আসে, মুডের একটা পরিবর্তন আসে, শরীরের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জ হয়, ইমিউনিটি সিস্টেমে একটা চেঞ্জ আসে, সেই কারণে মুখের ঘা হয়। আরেকটি কারণ হলো অ্যাসিডিক খাবার খাওয়া, উচ্চ মশলাযুক্ত খাবার নেওয়া, এই কারণে মুখের ভেতরে ঘা হতে পারে। 3 নম্বর কারণ হলো, যদি কথা বলার সময় বা খাওয়ার সময় কোনো কারণে দাঁতের মাধ্যমে যদি জিভে আঘাত লাগে, জিভ কেটে যায়, বা মুখের গালের ভেতরের অংশ যদি ইঞ্জুরি হয় তবে তার থেকে কিন্তু আলসার হতে পারে। ঠিকমতো যদি ব্রাশ না করা হয়, দাঁত মাজা যদি না হয়, এবং দাঁত তোলার পর যদি দাঁতের ফিটিং ভালো না হয়, তবে কিন্তু এর থেকে মুখের গালের ভেতরের অংশ ঘষার ফলে আলসার হতে পারে। যে সকল পুরুষ বা মহিলারা দীর্ঘদিন ধরে মানসিক স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে ভুগছেন, তাদের কিন্তু বারে বারে মুখের ঘা হতে পারে, মুখগহ্বরের ভেতরে ঘা হতে পারে। এবং এই ঘা কিন্তু সেরে যাওয়ার পর তাদের আবার হয়। প্রেগনেন্সি, মেনোপজ, পিউবার্টির এই সময় হরমোনাল চেঞ্জের মাধ্যমে মুখগহ্বরের ভেতরে ঘা হতে পারে। জেনেটিক একটা ব্যাপার থাকলে, অর্থাৎ বংশ পরম্পরায় মুখের ঘা হওয়ার একটা টেন্ডেন্সি থাকলে কিন্তু মুখের ঘা হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়। কিছু মেডিসিন যেমন বিটা ব্লকার বা পেন কিলার মুখের ঘা তৈরি করতে পারে। কিছু মেডিকেল কন্ডিশন এবং পুষ্টির সমস্যার কারণে মুখের ভেতরে ঘা হতে পারে, যেমন সিলিয়াক ডিজিজ বা ক্রোন ডিজিজ, ভিটামিন B12-এর অভাব, আয়রনের অভাব, ভিটামিন C-এর অভাব, দুর্বল প্রতিরোধ ক্ষমতা, উইকেন ইমিউন সিস্টেম, এই সকল কারণে মুখগহ্বরের ভেতরে ঘা হতে পারে। এবার প্রশ্ন হলো, মুখগহ্বরের ভেতরে যে ঘা, সব ঘা কি ক্যান্সারাস? তবে আমরা কীভাবে বুঝবো কোনটা ক্যান্সার কোনটা ক্যান্সার নয়, এ সম্বন্ধে আমি সংক্ষেপে আলোচনা করছি। দেখুন, মুখের ভেতরের ঘা ম্যাক্সিমামই নন ক্যান্সারাস,
কিছু কিছু সিমটম আমাদের দেয় ক্যান্সারাসের, সে সম্বন্ধে আমি আলোচনা করছি। তবে মুখের ঘা যদি সারতে দেরি করে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। বারে বারে যদি মুখের ভেতরে ঘা হয় অবশ্যই ডাক্তারদেরকে জানানো উচিত, ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করা উচিত। মাউথ ক্যান্সারের জন্য প্যাথোলজিক্যাল এক্সামিনেশান আছে, কনফার্ম ডায়াগনোসিসের জন্য প্যাথোলজিক্যাল এক্সামিনেশান করে তবে আমাদের কনফার্ম ডায়াগনোসিস আমরা করি, তবেই আমরা কনফার্ম হতে পারি কোনটা মাউথ ক্যান্সার আর কোনটা মাউথ আলসার। আজকে কিছু সাধারণ সিমটম নিয়ে আলোচনা করব, মাউথ ক্যান্সার নাম এটা মাউথ আলসার, অনেক ডিফারেন্স আছে। প্রথমত হলো মুখগহ্বরের ভেতরে সাধারণ ঘায়ে জ্বালা যন্ত্রণা বর্তমান থাকে, কিন্তু মাউথ ক্যান্সারের ক্ষেত্রে এই ব্যথা জ্বালা যন্ত্রণা বর্তমান থাকে না। এবার সাধারণ মুখে ঘা, মুখগহ্বরের ভেতরে ঘা বিনা ওষুধে বা সাধারণ ওষুধের মাধ্যমে 1-2 সপ্তাহের মধ্যে সেরে যায়। তারা হয়তো আবার কোনো দিন রিকার করতে পারে, কিন্তু মাউথ ক্যান্সারের ক্ষেত্রে কী হয়, চিকিৎসার মাধ্যমে অনেক সময় সারে না, বরং তারা ধীরে ধীরে সারা মুখগহ্বরের ভেতরে স্প্রেড করে বা দ্রুতভাবে তারা স্প্রেড করে। মাউথ ক্যান্সারের যে প্যাচগুলি হয় সে প্যাচগুলির ওপর ভাগ, ওপরের অংশটা হার্ড হয় এবং রাফ হয়। মুখগহ্বরের গালের ভেতরে বা জিভের ওপর বা মাড়ির ওপর যদি কোনো সাদা এবং লাল রঙের মিক্সযুক্ত কোনো এরিয়া থাকে বা সাদা কালারের, হোয়াইট কালারের কোনো যদি লার্জ এরিয়া দেখা যায়, সেগুলোকে আমরা মাউথ ক্যান্সার বলে বিবেচনা করতে পারি। তবে এই ব্যাপারে কনফার্ম ডায়াগনোসিসের প্রয়োজন আছে, প্যাথোলজিক্যাল এক্সামিনেশান পরীক্ষা নিরীক্ষার কিন্তু প্রয়োজন আছে। হঠাৎ কোনো কিছু কারণে কোনো আলসার হয়েছে তাদের রং দেখে বা তাদের ক্যারেক্টার দেখে কিন্তু আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি না, তবে এটা হতে পারে আমরা মনে করতে পারি। মাউথ ক্যান্সার তামাক সেবন এবং অ্যালকোহলিক ড্রিঙ্কের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। যারা এসব মাদকদ্রব্য বা নেশাকারক জিনিস নেন তাদের কিন্তু এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা বা রিস্ক অনেক বেশি থাকে। এবার আমি বলবো কখন কোনো পেশেন্ট ডাক্তারবাবু শরণাপন্ন হবেন মুখের ঘায়ের জন্য। দেখুন, মুখগহ্বরের ভেতরে ঘা যদি পেনলেস হয় তবে অবশ্যই সত্বর ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। মুখগহ্বরের ভেতরে ঘায়ে যদি ব্যথা যন্ত্রণা জ্বালা না থাকে তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। মুখগহ্বরের ভেতরে ঘা একটার পর একটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সংখ্যায় বাড়ছে বা আকারে বড় হচ্ছে দ্রুতভাবে, তখন অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। মুখগহ্বরের ভেতরে ঘা যদি 3 সপ্তাহেরও বেশি বর্তমান থাকে, সারছে না, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।